আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হন তাহলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার আপডেট ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যেতে পারেন। তাছাড়াও আমার ওয়েবসাইট আছে যেটা আপনি ভিজিট করে আসতে পারেন এবং তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আছে। আজকের ভিডিওটিতে হোম কোড কী তা নিয়ে কথা বলা হয়েছে, তাহলে শুরু করা যাক। এই কর্ডের মধ্যে আমি যে কর্ডগুলো নিয়েছি সেগুলো হচ্ছে এ মাইনর, ই মাইনর, ডি মাইনর এবং আবার এ মাইনর, তারপর আবার ই মাইনর, তারপর আবার এ মাইনর। তাহলে এই কর্ডগুলোর মধ্যে আমি প্রথম নিয়েছিলাম এ মাইনর। এ মাইনরটা নেওয়ার পরে আমি চলে গিয়েছিলাম ই মাইনরে, ই মাইনর আসার পরে আমি আবার ডি মাইনরে চলে আসি, তারপর আবার এ, তারপর আবার ইতে যাই ই মাইনরে, আবার এ মাইনরে চলে আসি। তো এখানের মধ্যে একটা জিনিস কমন হচ্ছে, সেটা হচ্ছে প্রথমে আমি এ মাইনরে শুরু করেছিলাম, আবার শেষও করেছিলাম এ মাইনরে। তাহলে প্রত্যেক গান এবং কি প্রত্যেক লিড যেগুলো আছে সেগুলোর মধ্যে অবশ্যই প্রথমে যে নোট দিয়ে শুরু হবে এবং সর্বশেষে সেই নোট দিয়েই শেষ হবে, যার কারণে এই প্রথম কোডটা যেটা বাজানো হবে সেটাকে হোম কোড হিসেবে ধরা হয়। কেননা যখন আপনি শুরু করবেন তাহলে যখন আপনি কর্ডিনেশনগুলো বাজাতে থাকবেন তাহলে আপনি সবগুলো শেষে যেমন এ, তারপর আবার ই, তারপর আবার ডিতে, তারপর আবার এ মাইনর, তারপর ই মাইনর, তারপর আবার এ মাইনর। তাহলে আমি এখানে এ মাইনর দিয়ে শুরু করেছিলাম এবং আবার এ মাইনরেই শেষ করেছিলাম। তাহলে এখানে হোম কোড হচ্ছে এ মাইনর। তাহলে অর্থাৎ হচ্ছে যে কর্ডটা দিয়ে আপনি শুরু করা হবেন অথবা যে কর্ডিনেশন অথবা কোনো গানের কর্ড, তাহলে অবশ্যই যে কর্ড দিয়ে শুরু হবে সেই কর্ড দিয়ে শেষ হবে, যার কারণে প্রথম কর্ডটা অথবা যে স্টার্টিং কর্ডটা সেটাকে বলা হয় হোম কর্ড। আমার ভিডিও যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।